হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন টিক্কা কাবাব। আর এই চিকেনটা টিক্কা কাবাবটা তৈরি করা সহজ, আর এটা তৈরি করতে তেমন একটা উপকরণও লাগে না। অনেকেই কিন্তু অনেক উপকরণ দিয়ে তৈরি করেন, আমি এখানে অল্প উপকরণ দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এই মানে অল্প উপকরণেই কিন্তু চিকেন টিক্কা কাবাবটা অনেক মজা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, আমি কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যেহেতু চ্যানেলে আমি নতুন, তাই কথাবার্তায় কোনো ভুল হতে পারে, প্লিজ আপনারা আমাকে ক্ষমা করবেন। আর সিলেটি ভাষায় যেহেতু আমি কথা বলি, এই ভাষায় কথা বলতে একটু কষ্টকর হতেই পারে। তো চলুন আমি রেসিপিটি শুরু করি। প্রথমে আমি এখানে কিছুটা চিকেন নিয়েছি, এখানে আমি বুকের মাংসটা নিয়েছি, কোনো হাড্ডি নেইনি। তো চিকেনটা আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, আর 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1/2 টিস্পুনের মতো লবণ, 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়া, 1/2 টিস্পুনের মতো জিরা গুঁড়া, 1/2 টিস্পুনের মতো মরিচের গুঁড়া, 1/2 টিস্পুনের মতো পাঁচফোড়নের গুঁড়া। তো এগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। তো এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু টক দই ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস এবং 1 টেবিল চামচ সয়া সস। তো আমার হাতের কাছে কিন্তু টক দইটা ছিল না বলে আমি টক দইটা দেইনি, তবে আপনারা চাইলে দিতে পারেন আপনাদের হাতের কাছে যদি থাকে। তো আমি এগুলোকে দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। অবশ্যই কিন্তু এক্ষেত্রে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার পর আমি এটাকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি, আর এই 10 মিনিটের ভিতরে এটা কিন্তু একটু ম্যারিনেট করা হয়ে যাবে। তো 10 মিনিট পরে আমি চলে এসেছি। 10 মিনিট পরে চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা তেল দিয়েছি, দিয়ে আমি সম্পূর্ণ যে চিকেনটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দেওয়ার পর একটু এটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। তো খুব ভালোভাবে চারদিকটা নেড়ে চেড়ে সমানভাবে তেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নেব একটা ঢাকনা দিয়ে ডেকে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি, আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমার মিডিয়ামে আছে, আর এর আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, নাহলে আপনার চিকেনটা পুড়ে যেতে পারে। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবার দিয়ে দিচ্ছি। যেহেতু নিচের সাইডটা একটু লাল ব্রাউন হয়ে গিয়েছে, তখন আমি উপরের সাইডটাকে উল্টে উল্টে দিয়ে একটা একটা করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো আপনারা চাইলে কিন্তু প্রথম পর্যায়ে এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। তো আমি প্রথম পর্যায়ে কিন্তু এখানে পেঁয়াজটা দিইনি, যেহেতু এটা চিকেন টিক্কা কাবাব সেজন্য আমি আস্তে আস্তে চিকেন রাখতে চাচ্ছি। তো আবার আমি ঢাকনা দিয়ে এটাকে ডেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে কিন্তু আমি আবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো 5 মিনিট পর এখানে আমি কিছুটা একটু বড় করে কেটে কিছু পেঁয়াজ নিয়েছি, এখানে প্রায় 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি আছে। তো দিয়ে খুব ভালোভাবে আবার এটাকে আমি নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন, আমি একটু দিয়েছি একে। তো দিয়ে আবার 5 মিনিটের মতো এটাকে ডেকে রেখে দিয়েছি। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি, এটা আমার সম্পূর্ণভাবে চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন আমার চিকেনটা একদম ভেঙে যাচ্ছে, তার মানে চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখানে কিছু আমি যেহেতু আমি পিজা তৈরি করব, তো পিজা ডোটা তৈরি করব। তো পিজা ডো তৈরি করার জন্য এখানে আমি 1/2 কাপ কুসুম গরম দুধ নিয়েছি, আপনারা চাইলে কুসুম গরম পানীয় নিতে পারেন, আর দুধের বদলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। তো দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো ইস্ট আর 2 টেবিল চামচের মতো চিনি, যেহেতু পিজার মধ্যে একটু মিষ্টি ভাব থাকে সেজন্য আমি এখানে চিনিটা ইউজ করেছি। তো খুব ভালোভাবে এটাকে আমি নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। প্রথম পর্যায়ে কিন্তু লবণটা দিতে যাবেন না, তা না হলে এখানে যে আমরা ইস্টটা ব্যবহার করেছিলাম সেই ইস্টটা আপনার কাজ করবে না। তো এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ আর 1/2 কাপ ময়দা, মানে 1.5 কাপ ময়দা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পরে এখানে আমি দেখেছিলাম কিছুটা ডু আমার নরম হয়ে গিয়েছে, তারপরে আমি কিছু সামান্য 3 টেবিল চামচের মতো ময়দা অ্যাড করেছি। তো ময়দা দেওয়ার পরে এখানে আমি আবার হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি।
তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। প্রথমে কিন্তু আমি লবণটা দেইনি, আপনাদেরকে বলেইছিলাম। তো এখন আমি লবণটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পর হাতে কিছুটা তেল নিয়েছি, নিয়ে আবার আমি তেল দিয়ে খুব ভালোভাবে এভাবে মুঠ করে করে এটাকে চেপে চেপে একটু মেখে নিচ্ছি। তো যখন এভাবে মুঠ করে করে চেপে চেপে মেখে নেওয়ার পর হাত থেকে আপনার ডুর মানে একদম ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তখন কিন্তু বুঝতে হবে ডুটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা তেল হাতে মেখে আবার এটাকে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো আধা ঘন্টার পরে আমার ডুটা একটু ডাবল হয়ে গিয়েছে পুলে, তো দেখতেই পাচ্ছেন। এখন আমি আবার এটাকে হাত দিয়ে চেপে চেপে একটু মেজে নিচ্ছি। তো মেজে নেওয়ার জন্য নিচে রেখে এটাকে আমি বাটি থেকে আর একটু মতে নেব খুব ভালোভাবে। তো খুব ভালোভাবে এটাকে মতে নিলে একটু স্মুথ হয় আর কি, সেজন্য। তো আবার খুব ভালোভাবে এটাকে একটু মেজে নিয়েছি আমি একটু ময়দা ডাস্ট করে। তো এখন আমি যে ফ্যানে পিজাটা মানে বসাবো সে ফ্যানে এটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর দুটি হাত দিয়ে চেপে চেপে এভাবে একটু চেপটা করে নিচ্ছি। আপনারা যদি হাত দিয়ে নিতে না চান সেক্ষেত্রে কিন্তু বেলুন দিয়ে বেলে নিতে পারেন। তো এটাকে একদম পাতলা করে আমি চেপটা করে নিয়ে একটু বাড়ি করে নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমি একটি কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দিচ্ছি। আর এটা কিন্তু ছিদ্র করে দিলে রুটিটা যখন আমরা প্যানে বসাবো তখন কিন্তু উপর দিকে ফুলে যাবে না। তো খুব ভালোভাবে আমি কাঁটা চামচ দিয়ে এটাকে ছিদ্র করে নিলাম সম্পূর্ণ রুটিটাকে। দিয়ে দেওয়ার পর এখানে আমি পিজা সস দিয়ে দিচ্ছি। আর এই পিজা সসটা আমি ঘরেই তৈরি করেছি, আমার চ্যানেলে দেওয়া আছে, এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো একটা চামচ দিয়ে চারদিকে আমি পিজা সসটাকে ছড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন। তো সসটা দেওয়ার পরে আমি যে চিকেনটা আগে ভেজে রেখেছিলাম সেই চিকেনটা একটা একটা করে সম্পূর্ণ দিকে সমান করে দিচ্ছি। তো সম্পূর্ণ চিকেনটা সমান করে এভাবে দিয়ে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে মুখে বুঝানোর কোনো কারণ নেই, আপনারা দেখেই বুঝে নিতে হবে। তো এভাবে আমি সম্পূর্ণ চিকেনটাকে হাত দিয়ে এভাবে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিয়েছি। তো এখন আমি কিছুটা গাজর কুচি দিয়েছি, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিলেই হবে। আর এখানে অনেকেই কিন্তু ক্যাপসিকাম আর ব্ল্যাক অলিভ ব্যবহার করেন, আমার হাতের কাছে ছিল না বলে আমি কিছুই দেইনি। আপনারা যদি আপনাদের হাতের কাছে থাকে তবে দিতে পারেন। তো কিছুটা টমেটো আমি উপর দিক দিকে দিয়েছি কিছুটা সুন্দর লাগার জন্য। দিয়ে এখানে আমি চিজ দিয়ে দিচ্ছি, আর চিজটাও কিন্তু অপশনাল, চিজ না দিয়েও কিন্তু আপনারা মেয়োনিজ তৈরি করে পিজাটা ঘরে তৈরি করতে পারবেন। তো চারদিকে খুব ভালোভাবে আমি চিজ দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ডেকে চুলায় এটাকে আমি দিয়ে বসিয়ে দেব। তো চুলায় এখন আমি বসিয়ে রেখেছি এটাকে 20 মিনিটের জন্য। তো এখন আমি ঢাকনা দিয়ে 20 মিনিট পর ফিরে আসছি। তো 20 মিনিট পর ফিরে এলাম, আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন নেওয়ার পরে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন চিজটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে তখন বুঝতে হবে আপনার পিজাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়ে এসেছি। নামিয়ে নিয়ে আসার পরে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু কেটে দেখে দেব। তো আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটিও ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আর আপনারা বাসায় তৈরি করলে আমার ফেসবুক পেজ ইয়াম্মি কুকিং বাই স্বপ্না সেখানে পোস্ট করবেন, আর কোনো ভুল হলে ক্ষমা করবেন। তো কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার পিজাটা কেমন হয়েছে, একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। আর যেহেতু প্যানে তৈরি করেছি তাও একটু পড়ে নিই। তো আশা করি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।